আমার ভাবনা খুব কঠিন আবদ্ধ, আমার সৃষ্টি হুক লাগাম ছাড়া, যেখানে উন্মুক্ত মঞ্চ আর অভিনয়ের সেহারা। তাকে স্মরণ রেখে তার পায়ের এই পুষ্পাঞ্জলি এক অন্য আবহ তৈরি করুন। আজ 22 শতাব্দী, তার দেহটি যখন চলে যাচ্ছিল শ্মশানঘাটের দিকে, তখন দেখে মনে হচ্ছিল একটি খুনির নৌকা ভেসে যাচ্ছে অজস্র মানুষের নির্জাত সহচর। সকালে ঘুম থেকে উঠে যখন প্রথম রোদ্দুর এসে পড়ে আমাদের চোখে মুখে, ঠিক তখন ঢেকে গেল অনুভবের শেষ আলোটি দুর্যোগে।